আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের ফোরহ্যান্ড চেঞ্জ করে ফোনকে আরও স্টাইলিশ করবেন। তো এর জন্য প্রথমে আপনার চলে যেতে হবে সেটিংসে। সেটিংয়ে গিয়ে তারপরে এখানে এখান থেকে আপনার যেতে হবে ডিসপ্লে সেটিংসে। তো তারপর এখানে সিস্টেম ফ্রন্ট, আর সিস্টেম ফ্রন্টে ক্লিক করে টার্ম অ্যান্ড কন্ডিশন এগ্রি করে দিতে হবে। এবার এখানে আপনি বিভিন্ন ধরনের ফোরহ্যান্ড দেখতে পারবেন, যেগুলো আপনি ডাউনলোড দিয়ে আপনার ফোনে সেট করে নিতে পারবেন। এখানে আপনি যে ফোরহ্যান্ডটি ব্যবহার করতে চান সে ফোরহ্যান্ডটি আপনার ফোনে সেট করার পরে কেমন দেখা যাবে, তার জন্য প্রথমে ফোরহ্যান্ডটিতে ক্লিক করবেন। দেন এখানে কিছু স্ক্রিনশট দেখতে পাবেন, স্ক্রিনশটগুলোতে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন এগুলো আপনার ফোনে সেট করলে কেমন দেখা যাবে। দেখতেই পাচ্ছেন, এবার এখান থেকে আরেকটি ফোরহ্যান্ড ওপেন করে দেখছি। এটি অনেক হিজি বিজি, এটি ব্যবহার না করাই ভালো। তো প্রতি মাসে মাসে ফ্রন্টগুলো আপডেট হয়, দেখতে পাচ্ছেন এখানে ইমোজি সহ ফ্রন্টও আছে, আপনি চাইলে ইমোজি সহ ফ্রন্টগুলো ব্যবহার করতে পারেন। এবার আমি টপের রাইট সাইডে নিউয়ে ক্লিক করে নিউ ফোরহ্যান্ডের কালেকশনগুলো একটু দেখব। দেখতে পাচ্ছেন এগুলো একেবারে নতুন, আপনি ব্যবহার করতে পারবেন। অনেক মজার ব্যাপার একটা জিনিস হলো, এখানে আপনি অনেক বাংলা ফোরহ্যান্ডও পাবেন। আমি এগুলো অনেক পছন্দ করি, বিশেষ করে এগুলো হুবহু বাংলা লেখার মতো দেখা যায়। দেখতে পারছেন এই ফ্রন্টটির সাথে বাংলাদেশি সিম অপারেটরের লোগো অ্যাড করা আছে। দেখি এবার আমি এই ফ্রন্টটি একটু অ্যাপ্লাই করে দেখব। তার আগে আমি একটু কমেন্টে গিয়ে দেখে নিচ্ছি ফ্রন্টটি আসলে কতটুকু ভালো। দেখতে পারছেন এখানে অনেক পজিটিভ রিভিউ, সবাই 5 স্টার রিভিউ দিয়েছে। তো ফ্রন্টটি প্রথমে আমাদের ডাউনলোড করে নিতে হবে ফ্রিতে ক্লিক করে, দেখতে পাচ্ছেন। ডাউনলোডিং হচ্ছে, ডাউনলোড হওয়ার পরে এটি অ্যাপ্লাই করা যাবে, দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই লেখা। এবার রিবুটে ক্লিক করলে আপনার ফোন একটি রিবুট নিবে, তারপরে আপনার ফোরহ্যান্ড এটি অ্যাপ্লাই হয়ে যাবে। ফোন রিবুটের পরে আমরা আবার চলে আসলাম স্ক্রিনে, দেখতে পাচ্ছেন লেখাগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে, বাংলা লেখাগুলো চেঞ্জ দেখতে পাচ্ছেন, ইংরেজিগুলো চেঞ্জ হয়েছে। এটা আপনার নর্মাল ফ্রন্ট থেকে আরেকটু আলাদা ধরনের স্বাদ দিবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।